نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছেন, বরং যে নেয়ামতের প্রয়োজন যত বেশি ওই নেয়ামতের দাম রেখেছেন তত কম। অর্জন করতে তেমন পরিশ্রম করতে হয় না, এমনি পাওয়া যায়। যে নেয়ামতের দরকার কম ওই নেয়ামতের দাম বেশি। যেমন ধরুন, লোহাও একটি নেয়ামত, স্বর্ণ একটি নেয়ামত। স্বর্ণ নামের নেয়ামতের তুলনায় লোহা নামে নেয়ামতের প্রয়োজনীয়তা অনেক বেশি। দাও, কুড়াল, বঠি, খন্তা, হাতুড়ি, কত কিছু লোহা দিয়ে বানাইতে হয়। লোহা ছাড়া আমাদের চলাই হবে দুষ্কর। স্বর্ণ দিয়ে বানাই অলঙ্কার, না হলেও না দৈহিক কোনো কষ্ট, না আর্থিক কোনো কষ্ট। নেয়ামত দুইটি ঠিক, কিন্তু স্বর্ণের প্রয়োজন কম, লোহার প্রয়োজন বেশি। আল্লাহ পাক লোহার দাম রেখেছেন কম, স্বর্ণের দাম রেখেছেন বেশি। এক তোলা স্বর্ণ 50,000 টাকা, আর 1 কেজি লোহা 50 টাকা, কত বেশ কম। অথচ আমাদের ক্ষুদ্র যুক্তি বলে, যেহেতু লোহা নামে নেয়ামতের প্রয়োজন বেশি, লোহার দাম হবে বেশি। স্বর্ণ নামক নেয়ামতের প্রয়োজন কম, স্বর্ণের দাম হবে কম, না উল্টা। বরং যে নেয়ামত ছাড়া বাঁচতে পারবো না ওই নেয়ামতের দামে রাখেন নাই, বিনা দামে পাওয়া যায়। অক্সিজেন ছাড়া মোটেই বাঁচতে পারবো না, 1 মিনিটও না। আল্লাহ পাক বিনামূল্যে বাতাসের মধ্যে সৃষ্টি করে রেখেছেন, ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট ছাড়া এমনি শ্বাস গ্রহণ করার সাথেই অক্সিজেন ভিতরে চলে যাচ্ছে, আমরা বেঁচে আছি। বাতাস কত বড় নেয়ামত, বিনা পয়সায় বাতাস পেয়ে যাচ্ছি। পানি কত বড় নেয়ামত, বিনা পয়সায় পানি পেয়ে যাচ্ছি। টাউনে বন্দরে হয়তো কিছু পয়সা খরচ করা লাগে, গ্রামগঞ্জে পয়সার প্রয়োজন পড়ে না, বিনা পয়সায় পানি পাওয়া যায় যেখানে সেখানে।
এক কোটি কোটি নেয়ামতের ভিতরে আল্লাহ পাক ডুবিয়ে রেখেছেন, সাথে সাথে আল্লাহ পাক শুধু চান কি নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ, শুকর আদায় করা। তোমরা আমার নেয়ামত ভোগ করো, কোনো বাধা নেই, নেয়ামত ভোগ করো, কোনো সমস্যা নেই, তবে আমি চাই আমার শুকর আদায় করো। যদি শুকর আদায় করো নেয়ামত আরও বাড়িয়ে দেব, এটা আমার নীতি। আর যদি খোদা না করুক, খোদা না করুক, না শুকরি করো, অকৃতজ্ঞ হও, নিমুখ হারামি করো, তাহলে আমার শাস্তি বড় কঠিন। স্মরণ রাখবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হাদিস শরীফে আছে বনে ইসরায়েলের তিন ব্যক্তি, এক ব্যক্তির শ্বেতরোগ, চেহারা বড় বিশ্রী, মানুষ তাকে সম্মান দেয় না, কোনো ভালো মজলিসে যাওয়ার অনুমতি দেয় না, ভালো জায়গায় দাওয়াত দেয় না, চেহারা বড় বিশ্রী, বেচারা বড় লজ্জিত হয়ে থাকে। এর সাথে আর্থিক দুর্বলতাও আছে। আরেক বেচারার মাথায় চুল নেই, টাক, এই বেচারা কোর টাক্কা বলে ডাকে, এই সেই বেজ্জতি হয়, সাথে সাথে আর্থিক দুর্বলতাও আছে। আরেক বেচারা অন্ধ, চোখ নেই, কিছু দেখতে পায় না, চলাফেরায় কত কষ্ট, এর সাথে আর্থিক দুর্বলতাও আছে। একদিন এক ব্যক্তি আসলো প্রথম ব্যক্তির কাছে, যার শ্বেতরোগ, এসে জিজ্ঞেস করতেছে, ভাই তোমার কোনো কষ্ট আছে, কোনো পেরেশানি আছে? বলো কি কি পরিমাণ পেরেশানি, কিসের পেরেশানি? দেখো না আমার চেহারার অবস্থা কি, ভালো জায়গায় মানুষ আমাকে স্থান দেয় না, দাওয়াত দেয় না, এই চেহারার কারণে মানুষ আমার দিকে তাকায় না, চেহারার কারণে হঠাৎ কেউ দেখলে ভয়ও পেয়ে যায়, এর পাশাপাশি আর্থিক দুর্বলতা তো আছেই। চেহারা এমন একটি জিনিস, মানুষ চায় আজীবন চেহারাটি সুন্দর থাকুক, চেহারা অসুন্দর হয়ে যাক এই কামনা কারো হতে পারে না। কোটি কোটি টাকাও ব্যয় করতে মানুষ দ্বিধাবোধ করে না চেহারাকে সুন্দর রাখার জন্য। তো আল্লাহর এই বান্দা ও আচ্ছা চেহারাটা এদিকে করো তো, চেহারা করলো, চেহারায় হাত বুলিয়ে দিল, দেখা যায় চেহারা একবারে সুন্দর মসৃণ হয়ে গেছে, তুমি তো বড় বুজুর্গ মানুষ। কো আচ্ছা চেহারার সমস্যা তো দূর হইল, তোমার আর্থিক সমস্যা আছে, এই আমার কাছে একটা উট আছে, এটাও তুমি নিয়ে যাও, উট লালন পালন করো, এটা উট নি, বাচ্চা হবে, বাচ্চা হলে বড় হবে, আরো বাচ্চা হবে, এক সময় তোমার আর্থিক দুর্বলতা থাকবে না। বেচারা বড় খুশি, চেহারা সুন্দর হয়ে গেল, একটি উটনি পেয়ে গেলাম, ধনী হওয়ার একটা রাস্তা বেরিয়ে আসলো। ঠিক ওই উটনি থেকে বাচ্চা আসলো, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিল, এভাবে অনেক উটের মালিক, উট বিক্রি করে ঘর দুয়ার আলিশান, এই বেচারার আর কোনো পেরিশানি রইল না, ধন সম্পদের অভাব নেই। গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে, গিয়ে জিজ্ঞেস করে, তোমার কোনো সমস্যা আছে, পেরিশানি আছে? তো আছে না ভাই, আমি টাকমাথা, মানুষ আমাকে টাকা বলে ডাকে, আমার কাছে শরম লাগে, এর পাশাপাশি আর্থিক দুর্বলতা তো আছেই। তো সে মাথায় দিকে দাও, মাথা দেওয়ার পরে মাথার উপরে হাত বুলিয়ে দিল, চুল গজিয়ে উঠল, এখন দেখে কি সুন্দর দেখা যায়, আগে কত অসুন্দর লাগতো। এর পাশাপাশি একটি গাভি আমার কাছে আছে, গাভিটিও নিয়ে যাও, এটা তোমার, গাভি থেকে বাচ্চা হবে, বাচ্চা বড় হয়ে আরো বাচ্চা দিবে, এভাবে তুমি ধনী হওয়ার একটা রাস্তা পেয়ে যাবে। লোকটি বড় খুশি, মাথায় চুল পেলাম, এখন আমি সুন্দর হয়ে গেছি, পাশাপাশি গাভি, গাভির লালন পালন করতেছে, গাভি থেকে বাচ্চা আসলো, বাচ্চা থেকে আবার বাচ্চা, হতে হতে অনেক গরু হয়ে গেছে, গরু বিক্রি করে আলিশান বাড়ি ঘর জায়গা জমিন, এখন হুলস্থুল অবস্থা। গেল তৃতীয় ব্যক্তির কাছে, যে অন্ধ, জিজ্ঞেস করে, ভাই তোমার কোনো পেরিশানি আছে, অস্থিরতা আছে, সমস্যা আছে? তো দেখো না ভাই, চোখ নেই, পুরো দুনিয়াটা অন্ধকার, কিছু দেখতে পাই না, এই চোখের মতো নেয়ামত থেকে আমি বঞ্চিত, আমার থেকে বড় পেরিশান আর কে হতে পারে? এর পাশাপাশি আর্থিক দুর্বলতা তো আছেই। এই লোকটি বলে, চোখ এদিকে করো, করার পরে চোখে হাত বুলিয়ে দিল, চোখে জুতি এসে গেছে, এখন সব দেখতেছে, মাশাআল্লাহ তুমি তো বড় বুজুর্গ মানুষ,
তোমার হাতের বরকতে আল্লাহ পাক আমার চোখ ফিরিয়ে দিলেন। সাথে ছিল একটি বকরি, এই বকরিটি তুমি নিয়ে যাও, এই বকরি থেকে বাচ্চা হবে, বাচ্চা বড় হয়ে আরো বাচ্চা দিবে, এভাবে হতে হতে তোমার ধনী হওয়ার একটি রাস্তা তুমি পেয়ে যাবে। লোকটি বড় খুশি, চোখে ফিরে পেল বকরির লালন পালন করতে করতে অনেক বকরি হয়ে গেছে, বকরি বিক্রি করে আর জায়গা জমি কিনে গড় বাড়ি বানায়, এখন হুলস্থুল অবস্থা। কিছুদিন পর ওই লোকটি আবার আসছে প্রথম ব্যক্তির কাছে, যার চেহারা অসুন্দর ছিল, শ্বেতরোগ ছিল, এসে বলে ভাই আমি একজন ভিক্ষু, বড় কষ্টে আছি, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো, আর কাজ নাই তোমার, ভাগো এখান থেকে, দমক দুশোটা লাগাই দেবো। কো ভাই তোমার অবস্থা তো আমি জানি, তুমি এক সময় গরিব ছিলে, তোমার চেহারা অসুন্দর ছিল, শ্বেতরোগ ছিল, তোমার অবস্থা তো আমি জানি, তুমিও তো আরেকজনের অবদানে এভাবে ধনী হয়েছো, সুখী হয়েছো, তো আমাকে দমক দাও, আমাকে কিছু দিয়ে বিদায় করো। এই সমস্ত পাগলের কলা বকছো কেন, বাপদাদা সূর্য গোষ্ঠী থেকে আমি এভাবে সুখ শান্তিতে আছি, আমি আগ থেকে ধনী, পাগলের কলা বকছো, যাও এখান থেকে। বেটারাকে তাড়াই দিল, বেচারা বদদোয়া দিয়ে চলে আসলো। এরপরে সম্পদ যাওয়া শুরু, সম্পদ যেতে যেতে আবার আগের অবস্থায় ফিরে আসলো, যেই ফকির সেই ফকির, শ্বেতরোগ আবার ফিরে আসলো, চেহারা যেই বিশ্রী সেই বিশ্রী। এবার আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে ভাই আমি অসহায় মানুষ, গরিব মানুষ, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করুন। এরও দুই দমক, সরো এখান থেকে, সাহায্য পেতে আসছো, কাজ করে খেতে পারো না, দুই দমক। লোকটি বলল ভাই আপনার ইতিহাস তো আমার জানা আছে, আপনার মাথায় ছিল টাক, মানুষ আপনাকে টাকটা বলে ডাকতো, আপনি ছিলেন গরিব অসহায়, আপনি আল্লাহর মেহরবানিতে মাথায় চুল গজিয়ে উঠলু, আল্লাহর মেহরবানিতে ধনী হয়ে গেছেন, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। ও পাগলের কলা কেন বকছো, আমি আজীবনে ধনী, আজীবনে সুখ শান্তিতে আছি, কোথায় আমার মাথায় টাক, ভবান্তর কথা নিয়ে আসছো এখানে, যাও এখান থেকে, সরাই দিল। অথচ আমার আল্লাহ বলতেছেন ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি কিছু চাইতে আসে তাকে ধমক দিয়ে ফিরিয়ে দিও না, সামর্থ্য থাকলে কিছু না কিছু হইলেও দিয়ে দাও, সামর্থ্য না থাকলে সুন্দর করে বুঝিয়ে বলো ভাই আমার কাছে নাই, দিতে পারতেছি না, ধমক দেওয়ার অধিকার তোমার নেই। আল্লাহ পাক এই বুঝ যাদেরকে দিচ্ছেন তাদেরকে অনেক বড় বানাই দিচ্ছেন। একজন মুরব্বি ছিলেন আমাদের আলহাজ আব্দুল ওদুদ খান, ধানমন্ডে ওনার বাসা ছিল, উনি একদিন শুনাইলেন আমি এক অফিসারের অফিস কক্ষে, ছোট্ট একটি ছেলে ভিক্ষুক অফিস কক্ষে ঢুকে স্যার আমার আল্লাহর রাস্তে সাহায্য করেন, অফিসার দিল তাকে জোর সরে এক ধমক, ছোট বাচ্চা ধমকে সে ভয় পেয়ে গেছে, বিলবিল করে উঠছে আর বলল এখানে অনুমতি ছাড়া ঢুকা যায় না, তুমি ঢুকছো কিভাবে, খুব ধমক দিল। আলহাজ আব্দুল ওদুদ খান সাহেব বলেন আমি ছেলেটাকে ডাক দিলাম, এই বেটা এদিকে আসো তো, যেহেতু আমি এখানে বসা, সে আবার আসলো। স্বাধীনের পরের কথা, তখন তো জিনিসপত্র অনেক সস্তা ছিল, তখন আমি 500 টাকা এই ছেলের হাতে দিয়ে দিলাম, এই নাও। অফিসারের পিএস বলতেছে স্যার মনে হয় ভুল করতেছেন, ওই কি ভুল, ওইটা তো 500 টাকা, ইচ্ছা করিয়ে দিতেছি ভুলে না, কে ফকির মানুষ গরিব মানুষকে 500 টাকা দেয়, তখন তো আর 500, এখন ধরো মনে কত 5,000-10,000 তো হবে, এত বেশ কম, এত টাকা দিয়ে দিতেছেন। তো বললাম যে দেখো তোমার অফিসারকে শিক্ষা দেওয়ার জন্য দিতেছি, আমিও জানি একে 500 টাকা দেয়া ঠিক হয়নি, তারপরেও দিতেছি তোমার অফিসারকে শিক্ষা দেওয়ার জন্য, এই ছেলে যদি বুঝতো এই অফিস কক্ষে অনুমতি ছাড়া ঢুকা যায় না তাহলে সে ঢুকতো, তো ছোট্ট মানুষ এই বুঝতো তার এখনো হয়নি, তার প্যাট তাকে বাধ্য করছে এখানে এসে তার কাছে কিছু চাইতে, এই জন্য সে আসছে, সে কিছু চাইছে, ধমক দেওয়ার অধিকার তো তোমার অফিসারের ছিল না, ধমক কেন দিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য এটাকে 500 টাকা দিয়ে দিলাম একসাথে। যিনি 500 টাকা দিচ্ছেন আল্লাহ পাক তাকে ধানমন্ডিতে বাড়ি, তেজগাঁও বাড়ি, চিটাঙ্গে বাড়ি, কুমিল্লায় বাড়ি, চাঁদপুরে বাড়ি, কোটি কোটি টাকার মালিক তো আল্লাহ বানাই দিচ্ছেন। তো যাই হোক, এই বেচারাও তাড়াই দিল, বদদোয়া দিল ওই ভিক্ষুক, বদদোয়ার পরে আবার মাথার চুলগুলো সব পড়ে গেল, যে টাক মাথা সেই টাক মাথা, সম্পদ আস্তে আস্তে যেতে আরম্ভ করলো, যাইতে যাইতে আগের যে ফকির সেই ফকির। এবার আসলো তৃতীয় ব্যক্তির কাছে,
এসে বলছে, ভাই আমি একজন ভিক্ষুক মানুষ, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করেন। কয়, হ্যাঁ ভাই তুমি দাঁড়াও। নিজে ইতিহাস বলতেছে, আমি এক সময় অন্ধ ছিলাম, গরিব ছিলাম, চলতে পারতাম না, পুরা দুনিয়া ছিল আমার সামনে অন্ধকার, আল্লাহ পাক মেহরবানি করে আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, আমাকে অনেক সম্পদ দিয়েছেন। এই ভাই আমার এতগুলো বকরি আছে, কি পরিমাণ তোমার দরকার, নিয়ে যাও, একটা দুইটে হইলে হবে না, যা দরকার নিয়ে যাও। এই লোকটি বলল, ভাই আমি আসলে ভিক্ষুক নই, আমি একজন ফেরেশতা, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এই তোমাদের তিনজনের কাছে আমাকে পাঠাইলেন। প্রথম দুইজন ফেল করেছে, তুমি পাশ করেছ। প্রথম দুইজনের যে অবস্থা আগে ছিল সে অবস্থায় ফিরে এসে গেছে, ওর শ্বেতরোগ আবার ফিরে এসেছে, ওর মাথার টাক আবার ফিরে এসেছে, কিন্তু তুমি পাশ করেছ, আমাকে বকরি নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছ। বকরি আমার দরকার নেই, আমি ফেরেশতা, বকরি দিয়ে করব কি, তোমার বকরি তোমার কাছে থাকুক, আল্লাহর শুকর যে আদায় করেছ, কৃতজ্ঞতা যে প্রকাশ করেছ, এর বরকতে তোমার চোখও ঠিক থাকবে, তোমার সম্পদও ঠিক থাকবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, আমার শুকর আদায় করলে আমি নেয়ামত আরো বাড়াইয়ে দিই, আর যদি শুকর আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তো মনে রাখবে আমার আযাব বড় কঠিন। কি আযাব দিবেন কঠিন তা এই আয়াতে বলা হয়নি। অভিজ্ঞতার আলোকে বুজুর্গান এদিন বলেন, আযাব শুরু হয় ওই নেয়ামত ছিনিয়ে নেয়ার মাধ্যমে, আল্লাহ পাক ওই নেয়ামত ছিনিয়ে নিয়ে যান, এরপরে যে আস্তে আস্তে কঠোর থেকে কঠোর, কঠোর থেকে কঠোর আযাব শুরু হয়ে যায়। তা আল্লাহর শুকর আদায় করা এটা বান্দার উপরে ফরজ, যেরকম নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এরকম আল্লাহর শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করাও ফরজ। আমাদের মধ্যে আমরা কেউ আছি যুবক, কেউ আছি বৃদ্ধ, সকলের উপরে শুকর আদায় করা ফরজ। যুবক তো শুকর আদায় করবে, আল্লাহ আমাকে যৌবন দান করেছ, কত শক্তি দান করেছ, আমি এই শক্তি তো নিজ বহু বলে অর্জন করিনি, তুমি দিয়েছ, না হয় আমার নেই। কত যুবক আছে লাঠি ভর দিয়ে তো হাঁটতে পারে না, কত দুর্বল যুবক আছে লাঠি ভর দিয়ে হাঁটতে পারে না। শুকর, শুকরের অনুভূতি অন্তরে সৃষ্টি করতে হয়, হাদিসে আছে, তো তোমার থেকে নিচে যারা দুনিয়ার ব্যাপারে ওদেরকে দেখো, অন্তরের অন্তরস্থল থেকে শুকর বেরিয়ে আসবে। আর দিনের ব্যাপারে যারা তোমার থেকে উপরে বেশি আমল করে ওদেরকে দেখো, তাহলে তোমার মধ্যে দিন দাঁড়িয়ে আসবে। এক ব্যক্তি নামাজ কালাম সব ঠিকঠাক, এবাদত বন্দেগী ঠিকঠাক, কিন্তু গরিব, জুতার ব্যবস্থাও নেই, খালি পায়ে হাঁটে, দুপুরে মসজিদে আসতে খালি পায়ে, রোদ থাকে গরম, আমাদের দেশে না গরম কম, আর মাটির দেশ, মাটি এত গরম হয় না, আরব বিশ্বে পাথরের দেশ, রোডঘাট পাকা না হইলেও পা ফেলা কঠিন, পায়ে ঠস ফোটে, এরপরেই বেচারা মসজিদে আসে, জমাতে নামাজ পড়ে, জোরের সময়ও আসরের সময়ও। একদিন মনে মনে ভাবে যে আমি আল্লাহর ইবাদত করি, গুনাহ করি না, নাফরমানি করি না, আল্লাহ পাক একজোড়া জুতা আমাকে দিতে পারলেন না, এটা কেমন কথা। এর মধ্যেই দেখে যে এক ব্যক্তির পা নেই, হামাগুড়ি দিয়ে মসজিদের দিকে আসতেছে, পা নেই। এখন অনুভূতি হলো যে আল্লাহ আমি তো আগে নাফরমানি করে ফেলেছি, আমাকে জুতা দেওনি, তাই অভিযোগ পেশ করলাম, আমাকে আল্লাহ জুতা দিলেন না, আল্লাহ এর তো পায়ে দেওনি, এই ব্যাপারে হামাগুড়ি দিয়ে আসতেছে, আমাকে তো পা দিয়েছ, আল্লাহ তোমার শুকর, হামাগুড়ি দেওয়া লাগে না। তো নিচে যারা আছে ওদেরকে দেখলে শুকর বেরিয়ে আসে। তো যুবক ভাইদেরও শুকর করতে হয়, আমাকে শক্তি দিয়েছ, যৌবন দিয়েছ, আর যারা বৃদ্ধ তাদেরকেও শুকর আদায় করতে হয়, আল্লাহ আরো কত আগে চাইলে আমাকে নিয়ে যেতে পারতে, আমাকে হায়াত লম্বা করে দিয়েছ, আরো বেশি নামাজ পড়া সম্ভব হয়েছে, আরো বেশি আল্লাহ বিল্লাহ করা সম্ভব হয়েছে, আরো বেশি রোজা রাখা সম্ভব হয়েছে, আরো বেশি মসজিদে আসা সম্ভব হয়েছে, আল্লাহ এইভাবে হায়াতটা আরো বাড়াইয়ে দাও। তো বুড়োদেরকেও শুকর করতে হয়, যুবকদেরকেও শুকর করতে হয়, শুকর যদি না করে আল্লাহ পাকের আযাব বড় কঠোর আযাব আসে। প্রথমে নেয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যান, এরপরে আযাব শুরু হয়। কথাগুলো এই জন্য বলার চেষ্টা করছি, আগামীকাল আমাদের বাংলার নববর্ষ পহেলা বৈশাখ, সময় আমার আল্লাহর একটি বড় নেয়ামত, আল্লাহ চাইলে সময়কে বরকত দেন, লম্বা করে দেন, অল্প সময়ে অনেক কাজ করা যায়,
আবার চাইলে সময়ের বরকত নিয়ে যান, লম্বা সময়কে খাটো করে দেন, অনেক লম্বা সময়ে অল্প কাজ করা যায় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, যার উপরে এখন বিভিন্ন ভার্সিটিতে পিএইচডি হয়, এক ডক্টর লিখেছেন তার থিসিসের মধ্যে যে হযরত থানভীর নামে এখন বাজারে 2800 কিতাব পাওয়া যায়, 2800 কিতাব তার নামে বাজারে চলছে, এত কিতাব তিনি লিখে গেছেন। এত কিতাব আমাদের একজনের জীবনে পড়াও সম্ভব নয়। এখনো তার বহুমূল পূজা দারুল উলুম করাচিতে সংরক্ষিত আছে, এগুলো এখনো ছাপা হয়নি, শুধু এগুলো ছাপলে অন্তত 50 ভলিউম হবে। এত কাজ কিভাবে করা সম্ভব হইল? সময় আল্লাহ পাক বরকত দিয়েছেন, এই জন্য সম্ভব হয়েছে। আর সময় বরকত না হলে একজন 100 বছর হায়াত পায়, তার কোনো কাজ নেই, এভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, তাকে দুনিয়ার কেউ পরবর্তীতে আর স্মরণ করে না। আর হযরত থানভীর নাম এখনো দুনিয়ার আকাশে বাতাসে যেন বেশি বেড়াচ্ছে, যেন এখনো তিনি জিন্দা, দমে দমে তার নাম নিতে আমরা বাধ্য। এই বছর শুরু হওয়া শেষ হওয়া এটা একটা সময়ের মাপকাঠি, বছর শেষ আর শুরু সময়ের মাপকাঠি। আল্লাহ তুমি আমাকে 1 বছর হায়াত দিয়েছ, এই শেষ চৈত্র মাসের শেষ তারিখ আজকে অতিবাহিত হচ্ছে, 1 বছর দিয়েছ আল্লাহ, এই 1 বছরে আমি যেভাবে তোমার এবাদত বন্দিগি করার দরকার ছিল করতে পারিনি, আল্লাহ যেভাবে শকর আদায় করার প্রয়োজন ছিল করতে পারিনি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। সামনে যে বছরের প্রথম দিন আসতেছে, আল্লাহ তোমার কাছে তৌফিক কামনা করি যাতে এই বছরের শুরু থেকে আমি তোমার কৃতজ্ঞ বান্দা হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারি। আরো যত পেরিশানি আছে মেহরবানি করে সব দূর করে দাও, পুরো বছর যাতে আমার কোনো পেরিশানি না থাকে, এটা ছিল আমাদের করণীয়। পিছনের বছরের কি কি আকাম কুকাম করছি এগুলো থেকে তওবা করা, মাপ চাওয়া, আর সামনের বছরে ভালো কাজের জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া, এটা ছিল আমাদের করণীয় কর্তব্য। কিন্তু এর বিনিময় করতেছি কি? হিন্দুরা কি করে, আমারও ওইটাই করা লাগবে। হিন্দুরা কি করে, আমাকে ওইটাই করা লাগবে, অথচ আমি মুসলমান, আমার একটা ধর্মীয় সত্তা আছে। আমার নিজস্ব একটি সত্তা আছে, ধর্মীয় সত্তা আছে, আমি কেন আরেকজনের টানি লাফালাফি করবো? ওরা আমাদেরটা নিয়ে করে। আমাদের যখন ধর্মীয় উৎসব আছে, ঈদুল ফিতর ধর্মীয় উৎসব আছে, ঈদুল আজহা কোরবানের দিন, হেরা কি ফিতরা দেয়? ঈদের দিন হেরা কি সময় চিন্নি খায়? কোরবানের দিন হেরা কি গরু ছাগল জবাই করে? করে না। তো ওরা তো আমাদের কোনো কাজে অংশগ্রহণ করে না, আমরা কেন ওদের সাদৃশ্য এক্তিয়ার করবো, আমরা কেন ওদের মতো চলবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুকরণ অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। যতই দাবি করুক আমি মুসলমান আমি মুমিন, এ দাবি অসার, মৌতের পরে দেখা যাবে সে আসলে মুসলমান না অন্য কোনো জাতি। যে জাতির সাথে যার সাদৃশ্য সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে হাসর মাঠে উঠবে। চিন্তা করুন ব্যাপারটা কত বড় মারাত্মক। দোল বাজানো এটা আমাদের ধর্মে নেই, ইসলাম ধর্মে নেই, অন্য ধর্মে আছে। যদি দোল বাজাইতে এতই মনে চায় তো পুরো ধর্ম এটাই গ্রহণ করো, এই ধর্মে থাকা অবস্থায় হেঁটে ধর্মটা করবা, এটা তো লজ্জা করবে। পাশ নাচা গাওয়া, গালে রং দেওয়া, বা ওদের মতো শাড়ি পরা, ওদের মতো পুরুষদের পোশাক পরা, এটা তো মুসলমানের রীতিনীতি নয়। মুসলমানদেরকে আল্লাহ পাক উৎসবের সময় দিয়েছেন, 2 ঈদের দিনে উৎসব করো, আর এই দিনগুলোতে আল্লাহ শুকর আদায় করো, সামনে ভালোভাবে চলার জন্য কৃত আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করো, এটা হলো তোমার ধর্মীয় বিধান, এতে তুমি সারা বছর সুখ শান্তিতে চলতে পারো। এখন দেখা যায় সকাল থেকে মেয়েরা বাইর হইল এই শাড়ি, সাদা রঙের শাড়ি, লাল রঙের পায়ের মনে হয় কি জানে, শাড়ি দিয়ে হাঁটে। আচ্ছা, হাঁটার মধ্যে কোনো লাভ আছে? সারাদিন তুমি হাঁটলা রোদের মধ্যে, গুল্লা গালের মধ্যে রং লাগাইলা, এরপরে ফান্তাবাদ কাঁচামরিচ আর ইলিশ মাছ দিয়ে খাইলে, জীবনে ইলিশ মাছ চোখে দেখো নি, জীবনে ফান্তাবাদ চোখে দেখো নি, আর সে খেতে হবে?
এটা বিজাতির সাদৃশ্য, আল্লাহ মাফ করুক, মওতের পরে কিন্তু বিজাতির সাথে হাসর নাসর হবে, খুব চিন্তা করে চলা লাগবে। আবার আরেক বেগানা মহিলার হাতে আমি বাতের লোকমা খাইলাম, কত বড় বেগায়রতি কথাবার্তা, মনে চলে তোমার স্ত্রীর হাতে খাও, তোমার মায়ের হাতে খাও, বোনের হাতে খাও, দাদির হাতে খাও, নানির হাতে খাও, বেগানা মেয়ের হাতে খাবা কেন? এর হাত কতটুক ফাঁক না ফাঁক, কতজনের মুখে দিছে, আরেকজনের মুখে লালা তোমার মুখে, এমনিতে কোথাও দাওয়াত খেতে গেলে দেখা যায় একজনের গ্লাসে আরেকজনে পানি পান করো না, সমাজে রোগ আসতে পারে। এখন সমাজে কই তোর হাতে যে ফান্তাবাদ খাও, সে তো একা তোমাকে খাওয়ায়নি, আরো হাজারো যুবককে এইভাবে খাওয়াইছে, এদের মুখের লালা আসতেছে না তার হাতে করে তোমার মুখ, যদি সে হাত ধুইয়াও নেয় বারবার কি নতুন পানি দিয়ে দই, হয়তো এক বাটিতে পানি আছে এখানে বারবার দই, তো সকলের মুখের লালা রোগ জীবাণু ওই পানিতে জমা হইতেছে, সেখান থেকে তোমার মুখে লোকমা দিতেছে, তাহলে তুমি কত বড় বেগায়রত, তোমার নিজের স্বাস্থ্যের পর্যন্ত হেফাজতের দিকে লক্ষ্য রাখলা না। আর আজকে ইলিশ মাছ খেতে হবে, এটা বিজাতির সাথে সাদৃশ্য, তো মুসলমানের নয়, মুসলমান এগুলো করতে পারে না, দোল পিটাইতেছে, এমনকি আল্লাহ মাফ করুক আমিও দেখছি পুরুষ মুসলমান দুটি কিনছে দুটি, তো কোনো জাতিতে আছে উলঙ্গয়ে থাকে, তো তুমি উলঙ্গ হয়ে হাঁটো, সে জাতির সাদৃশ্য। আবার কেউ যুক্তিও দেয় আল্লাহ মাফ করুক জন্মগ্রহণ করছে উলঙ্গ অবস্থায়, এখন উলঙ্গ হইতে অসুবিধা কি, আমেরিকায় আছে জাতি, বাস্তব কথা বলছি, এমন এরিয়া তারা বাস করে, সেখানে আপনার আঙ্গুলে যদি একটা সুতাও কাঁচানো থাকে আপনাকে ঢুকতে দিবে না, একেবারে বস্ত্রবিহীন অবস্থায় ঢুকতে হবে। যুক্তি কি, জন্মগ্রহণ করছে উলঙ্গ অবস্থায়, এখন উলঙ্গ হইতে অসুবিধা কি, আমাদের প্রশ্ন, জন্মগ্রহণ যখন করছো তখন মুখে দাঁতও ছিল না, এখন দাঁতগুলো ভেঙে ফেললে অসুবিধা কি, এগুলো ভেঙে ফেলে দাও, তো দাঁত ভাঙতে রাজি নেই আর উলঙ্গ হইতে রাজি, কেমন অযুক্তি কথাবার্তা। তো মুসলমান, মুসলমানের ধর্মীয় সত্তা, মুসলমানের জাতিগত সত্তা নিয়ে চলবে, মুসলমানের প্রভাবে এক জাতি প্রভাবান্বিত হবে, তুমি কেন আরেকজনের প্রভাবে প্রভাবান্বিত হও, এটা কিন্তু বিজাতিদের গভীর ষড়যন্ত্র, আস্তে আস্তে মুসলমানদেরকে নিজস্ব তাহজিব তামাদ্দুন থেকে, ধর্মীয় সত্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। এক সময় আমাদের নিউ জেনারেশন, নতুন প্রজন্ম বুঝবেও না আসলে ইসলামী রীতিনীতি কি, মনে করবে এগুলি রীতিনীতি, এভাবেই চলতে হয়। আপনারা যারা মুরব্বী ছোট ছিলেন ওরা এই অবস্থা দেখেননি, পয়লা বৈশাখে এখন যে অবস্থা হয়, আমরাও ছোটবেলায় এত কিছু দেখিনি, এখন যা কিছু চলতেছে, যত দিন যায় তত বাড়তেছে, বিজাতির চক্রান্ত ছাড়া এভাবে বাড়ে না। তো এই যে ছেলেগুলো বাইরে ঘুরবে, মেয়েগুলো বাইরে ঘুরবে, কত রকমের অশালীনতা, কত রকমের আকাঙ্ক্ষুকামে লিপ্ত হবে, যারা মুরব্বী আছে এদেরকে কিছু দায়ভার নেই, জবাবদেহিতা কি এদেরকে করতে হবে না? আমার ছেলেকে আমি সতর্ক করি, আমার মেয়েকে আমি সতর্ক করি, আমার ছোট বোনকে আমি সতর্ক করি, আমার ভাইকে আমি সতর্ক করি, আরে আজকে বাইরে হাঁটবা ঘুরবা তো কি লাভ হবে, কাজ করো লাভ হবে, লেখাপড়া করো লাভ হবে, এগুলো লিখিলাম, পয়সা করে আমরা দিতেছি, ওই ধরনের বিজাতীয় শাড়ি, বিজাতীয় ধুতি, বিজাতীয় পাঞ্জাবি, বিজাতীয় লুঙ্গি, এগুলো দিয়ে তাদেরকে বের করতেছি, পয়সায় কই ভাই, আমিও তো দিছি, জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে না, আল্লাহ যে বলবেন বন্দা সম্পদ তোমাকে দিয়েছিলাম এই বিজাতির সাদৃশ্যের জন্য, সম্পদ দিয়েছিলাম, সম্পদ ভোগ করো, আমার শুকর আদায় করো, সম্পদ আমি আরো বাড়িয়ে দেব, বিজাতির সাদৃশ্যের জন্য তো সম্পদ দেইনি, অতএব স্মরণ রাখো আমার শাস্তি বড় কঠিন। আমার নেয়ামতের কুফুরি করবে, নাকুকুরি করবে, নেয়ামত ছিনিয়ে নিয়ে যাব। মুরব্বীদের খুব সতর্ক থাকতে হবে, যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলছি ভাই, এই বিজাতীয় কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন থেকে আমরা দূরে থাকি, আমাদের জাতীয় কৃষ্টি কালচার আছে ওইটা আমরা ধরে রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত উজ্জ্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।